ভারতের শনাক্ত কোভিড-19 ধরনকে ডেল্টা ভ্যারিয়েন্ট নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া অন্যান্য দেশে ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোকে গ্রিক বর্ণমালা ব্যবহার করে নাম দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি। এটি সাধারণ মানুষের জন্য সহজ ও আরও কার্যকর হবে বলে মনে করছে WHO। মার্জিয়া মানানের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত ভারতে ভাইরাসটির অতি সংক্রমণ ধরন নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। যদিও একে ভারতীয় ভ্যারিয়েন্ট মানতে নারাজ ভারত, তবে এবার ভারতীয় করোনা সহ বিশ্বের করোনার অতি সংক্রমিত কয়েকটি ধরনের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন ভারতীয় প্রজাতির নাম ডেল্টা রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণ। নতুন প্রজাতি আসার ঠিক আগে যে প্রজাতি ভারতের সংক্রমণ ছড়িয়েছিল তার নামও গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে কাপ্পা রাখা হয়েছে। গত অক্টোবরে ভারতে করোনা ভাইরাসের দুই নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়, যার একটির নাম B1.617.1 এবং B1.617.2। সোমবার ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এবার থেকে B1.617.1 প্রজাতিকে কাপ্পা এবং B1.617.2 প্রজাতিকে ডেল্টা নামে ডাকা হবে। এদিকে গত সেপ্টেম্বরে ব্রিটেনে করোনার যে প্রজাতির খোঁজ মিলেছিল তার নাম দেওয়া হয়েছে আলফা, আর গত বছর দক্ষিণ আফ্রিকায় করোনার যে প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল তার নাম রাখা হয়েছে বিটা। অন্যদিকে নভেম্বরে ব্রাজিলে করোনা ভাইরাসের যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছিল তার নাম গামা রেখেছে WHO। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে দেশে ভাইরাস বা ধরনগুলো শনাক্ত হবে তা ওই দেশের নামে চিহ্নিত করা উচিত নয়, যে কারণে বিশ্ব সংস্থাটির একটি দল গ্রিক বর্ণমালা ব্যবহার করে এগুলোর নাম দেওয়ার পরামর্শ দেয়। WHO জানিয়েছে SARS-CoV-2 জেনেটিক বংশক্রমের নামকরণ ও ট্র্যাকিংয়ের জন্য প্রতিষ্ঠিত পরিভাষাগুলো বিজ্ঞানীরা ব্যবহার করবেন এবং সেগুলো বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হবে। মার্সিয়া মান্নান, মাইটিভি।